বাঁকুড়া জেলা হচ্ছে পুঁথির আকর। বাঁকুড়া জেলাতে প্রচুর প্রাচীন পুঁথি আবিষ্কৃত হয়েছে। এ জেলাতে বসন্তরঞ্জন রায়, হেমেন্দ্র কুমার পালিত এবং মানিকলাল সিংহের মতো বিদগ্ধ ব্যক্তিরা পুঁথি ব্যক্তিগত উদ্যোগে পুঁথি সংগ্রহ করেছেন, পুঁথি নিয়ে গবেষণা করেছেন। এই হেমেন্দ্র কুমার পালিতের ব্যক্তিগত সংগ্রহে থাকা পুঁথিগুলি আমাদের বাঁকুড়া শহরের উপকণ্ঠে ভাদুল গ্রামে একটি সংগ্রহশালা গড়ে উঠেছে। তিনি, তার পুত্র এবং তার নাতি বর্তমানে প্রবুদ্ধ পালিত এটা দেখাশোনা করেন এখন, এবং ওনারও ব্যক্তিগত সংগ্রহে অনেক পুঁথি এখানে আছে। এই সংগ্রহশালাতে দেশ বিদেশ থেকে প্রচুর লোকে আসেন, দেখেন এবং গবেষণা করেন। আমি চাই এই সংগ্রহশালাটির খ্যাতি আরও ছড়িয়ে পড়ুক, আরও দূর দূরান্তের লোক আসুক, গবেষণা করুক, তবেই আমাদের বাঁকুড়া জেলা তথা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের ঐতিহ্য বিশ্বের কাছে ছড়িয়ে পড়বে এবং বাঁকুড়া জেলার নাম আরও ছড়িয়ে পড়বে। অনাদি ও অনন্ত অতীত কালের মন্দিরায় নিত্য বাজে তার ছন্দ, সৃষ্টির ইতিহাস বিধৃত হয়ে আছে মাটির তলায় ঐশ্বর্যের স্তরে স্তরে। তার মূল মন্ত্র হল না চাইলে কিছু পাওয়া যায় না, সন্ধানী মন নিয়ে চোখ মেলে চাইলে মৌন অতীত বিলুপ্ত ইতিহাসের পাতার পর পাতা উল্টিয়ে দেখিয়ে দেয়। বনস্পতির শাখায় শাখায় শোনা যায় তার মর্মধ্বনি। এটাই হল বাঁকুড়ার ভাদুল গ্রামের হেমেন্দ্র সংগ্রহশালা অ্যান্ড রিসার্চ সেন্টারের মূল মন্ত্র। ইউরোপীয় পণ্ডিতরা মনে করেন যে প্রাচীন যুগে ভারতীয়দের মধ্যে ইতিহাস রচনার অনাগ্রহ ছিল, কিন্তু তা সম্পূর্ণ সত্য নয়। প্রাচীন ভারতীয়রা সমকালীন ঐতিহাসিক ঘটনার প্রতি উদাসীন ছিলেন না, এবং আধুনিক ভারততত্ত্ববিদরা বহু পরিশ্রম করে বিভিন্ন ঐতিহাসিক তথ্য সংগ্রহ করছেন এবং গবেষণা করছেন। এইরকমই এক পরিশ্রমসাধ্য ও বিরল গবেষণার কাজ চালিয়ে গেছেন শিক্ষাব্রতী প্রাচীন পুঁথি সংগ্রাহক ও গবেষক হেমেন্দ্রনাথ পালিত। তাঁর সংগৃহীত পুঁথির ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। বাঁকুড়া শহরের উপকণ্ঠে একটি গ্রাম ভাদুল। এই গ্রামে হেমেন্দ্রনাথ পালিতের উত্তরস্বরীকৃত ছোট্ট গ্রন্থাগারে রয়েছে বহু প্রাচীন পুঁথি। বর্তমানে হেমেন্দ্রনাথ পালিতের পৌত্র শ্রী প্রবুদ্ধ পালিত সযত্নে সংরক্ষণ করে চলেছেন পিতামহের সংগৃহীত পুঁথিসমূহকে। হেমেন্দ্রনাথ পালিত, যিনি আমার দাদু, উনি কলেজে পড়াকালীন স্বাধীনতা আন্দোলনে যোগদান করেন অনিল বরণ রায়ের নেতৃত্বে। পরে পুঁথিচর্চার আত্মনিয়োগ করেছিলেন। এই পুঁথিচর্চার প্রেরণা পেয়েছিলেন তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের কাছ থেকে। বহু জ্ঞানী গুণী মানুষ তার এই বাসভবনে এসেছেন দীর্ঘদিন ধরে। প্রবুদ্ধ পালিতের পিতা অশোক কুমার পালিত সমান উৎসাহ ও আগ্রহ সহকারে এই সকল পুঁথির সংরক্ষণ করে গেছেন, যিনি নিজেও একজন ভালো মানের পুঁথি পাঠক ও গবেষক ছিলেন, যে গুণগুলি পুত্র প্রবুদ্ধ পালিতের মধ্যেও সঞ্চারিত। ভাবলে অবাক হতে হয়, কোনো সরকারি সাহায্য ছাড়াই তিন পুরুষ ধরে সংরক্ষিত হয়ে আসছে এসব মহামূল্যবান পুঁথি। রামানন্দ চট্টোপাধ্যায়, আচার্য যোগেশচন্দ্র বিদ্যানিধি, কবিশেখর কালিদাস রায়, বিনয় ঘোষ, স্যার যদুনাথ সরকার, বিশ্বভারতী ডক্টর পঞ্চানন মণ্ডল, এমনকি বিদেশ থেকে এসেছিলেন ভারততত্ত্ববিদ জন ব্রুমফিল্ড। পুঁথি সংক্রান্ত তার যাবতীয় গবেষণামূলক রচনা সেকালের প্রবাসী ভারতবর্ষ, বসুমতী ইত্যাদি পত্রপত্রিকায় নিয়মিত প্রকাশিত হত। তিনি অসংখ্য পুঁথি আবিষ্কার, সংগ্রহ এবং সেগুলি সংরক্ষণ করেছিলেন তার এই নিজের বাসভবনে। শুভঙ্করী রাঢ়বঙ্গের গণিত পদাবলী নামে বইটি প্রকাশিত হয়েছে। পদাবলী সাহিত্য চৈতন্য পূর্ব পদাবলী, চণ্ডীদাস জয়দেব বিদ্যাপতি পদাবলী আছে। আছে অনুবাদ সাহিত্য, বিভিন্ন লেখকের রামায়ণ মহাভারত ভাগবতের অনুবাদ, মালাধর বসুর শ্রীকৃষ্ণ বিজয় কাব্য মহাভারত, কীর্তিবাসী রামায়ণ, কবিচন্দ্রের রামায়ণ মহাভারত সমস্ত উনি সংগ্রহ করেছিলেন এবং তার বিস্তৃত পরিচয় এর মধ্যে আছে। এছাড়া রয়েছে জীবনী সাহিত্য, চৈতন্য চরিতামৃত, চৈতন্য মঙ্গল,
চৈতন্য ভাগবত, বিভিন্ন চৈতন্য পরবর্তী বৈষ্ণব মহাজনদের জীবনী, শ্যামানন্দ ইত্যাদি অসংখ্য পদাবলী, বৈষ্ণব সাহিত্যের ভাণ্ডার এখানে। হেমেন্দ্রনাথ পাণ্ডিত্যের এক কালেকশনের মধ্যে একটা উল্লেখযোগ্য কালেকশন হচ্ছে বৈষ্ণবামৃত পুঁথি, শ্রীনিবাস আচার্যের কন্যা হেমলতা দেবীর শিষ্য যদুনন্দন দাসের রচিত। এই পুঁথিটিতেই এই কাহিনীর বর্ণনা রয়েছে যে কীভাবে বৃন্দাবন থেকে পুঁথিগুলো গৌড়ের উদ্দেশ্যে যাত্রা করেছিল, কীভাবে লুণ্ঠন হলো পথের মধ্যে, এবং লুণ্ঠিত পুঁথিগুলোর কী অবস্থা হলো, কখন মল্লরাজা বিনাম্মীর কোন মুহূর্তে বৈষ্ণব ধর্মে দীক্ষা গ্রহণ করলেন, তার সূচনাটা এই পুঁথির মধ্যে আছে। এটা খুব গুরুত্বপূর্ণ পুঁথি, এই পুঁথি আর কোথাও পাওয়া গেছে বলে শোনা যায় না। যারা শিকড় সন্ধানী, যারা চিনতে চান আমাদের প্রাচীন সম্পদকে, তারা আসুন ভাদুলের এই সংগ্রহশালায়, স্পর্শ করুন অনাদি অতীতকে। বিশদ জানতে গুগল সার্চ করুন হেমেন্দ্রনাথ পালিত ওয়ার্ল্ড কার্ড আইডেন্টিটিস।